হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো একটি এয়ারপোর্ট বা অ্যারোড্রোমের চিত্র, যেটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের কাজে ব্যবহৃত হতো বলে মনে করা হচ্ছে। তো এই অ্যারোড্রোমটি রামপুরহাট শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত সুরুচুয়া এয়ারপোর্ট বা সুরুচুয়া অ্যারোড্রোম বলেই পরিচিত। তবে এই অ্যারোড্রোমটিতে বর্তমানে কোনো প্লেন ওঠানামাও করে না এবং এর পরিস্থিতি প্রায় ধ্বংসের মুখে। এই অ্যারোড্রোমটি কী অবস্থায় আছে এবং রানওয়ে বা এর চারপাশের পরিবেশ আপনাদের দেখাবো এই ভিডিওতে। সেই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই রানওয়ে। এই রানওয়েটা তৈরি হয়ে গেলে এটা একটা বিশাল এরিয়া জুড়ে, এখানে কিন্তু বিশাল বড় একটা এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে। তো ভবিষ্যতে এটা একটা বিশাল প্ল্যান আছে সরকারের, হয়তো এই এয়ারপোর্টটাকে ভালোভাবে গড়ে তোলার। তো এখনই এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে এবং এখানে যে রানওয়েটা আছে বা হেলিপ্যাডটা তৈরি হয়ে আছে, সেটা আপনাদের দেখাবো আরো ভালো করে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো চলুন আমার সাথে ঘুরে নেবেন একটু। দেখছেন এগুলো ইংরেজ
আমলে তৈরি, এবং এইগুলো দেখে বুঝতে পারছেন যে এখন প্রায় ধ্বংসাবশেষ অবস্থা। তো এগুলো এখন সংস্কারের কাজ চলছে, এই এয়ারপোর্টটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। বা পানাগড় যে বেস ক্যাম্প আছে, পানাগড় এয়ারফোর্সের আওতায় এটা চলে আসবে। এর সাথে প্যারালালি এই এয়ারপোর্টটা শুরু হয়ে গেলে আমাদের দেশে আরও একটা নতুন এয়ারপোর্ট যুক্ত হয়ে যাবে, বা বায়ুসেনার একটা নতুন এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে। এগুলো জঙ্গল এবং ধ্বংসাবশেষ অবস্থা, এই বিল্ডিংগুলো কিন্তু এখন এরকমই অবস্থায় পড়ে আছে।